মা তার ছেলেকে বলল, জানিস বাবা, কয়েকদিন ধরে আমার পাটা খুব ফুলছে, অনেক ব্যথাও করতেছে। পাশের বাড়ি ভাবি বলল, কিডনিতে সমস্যা হলে নাকি এরকমটা হয়। তোর বাবা তো অনেক ব্যস্ত মানুষ, চল না বাবা, তোকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাই। তখন ছেলে বলল, মা তুমি যে কি বলো, এসব কিছুই না, বেশি বেশি হাঁটাচলা করো, ঠিক হয়ে যাবে। আর আমার তো সময়টাই কই বলো, সারাদিন ক্লাস করে এসে কি আর এনার্জি থাকে। এদিকে ছেলেটার গার্লফ্রেন্ড ছেলেটাকে বলল, আজ না কথা বলার ইচ্ছা করছে না, শরীরটা অনেক ঝিমঝিম করতেছে। তখন ছেলে বলল, কি বলো, কখন থেকে ওষুধ খাইছো, আমাকে জানাওনি কেন, এক্ষুনি বের হও, আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। আর একদম দেরি করবে না কিন্তু, না হলে শরীরে জ্বর চলে আসবে। এদিকে রবিবারে মা ছেলেকে বলতেছে, আজকে তো তোর ছুটি, চল না বাবা, তোকে নিয়ে একটু বাজারে যাই। প্রতিদিন বাজারে ব্যাগ আনতে আনতে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে, আজকে তুই আর আমি একসাথে বাজার করব। তখন ছেলে বলল, মা মাত্র একদিন ছুটি পেলাম, একটু শান্তিতে থাকতেও দেবে না। এদিকে ছেলেটার গার্লফ্রেন্ড ছেলেটাকে বলতেছে, ওই আমার কিছু জিনিসপত্র কেনার দরকার, তুমি একটু আসো তো, আর তুমি তো জানোই শপিং ব্যাগ ধরলে আমার হাতটা লাল হয়ে যায়। তখন ছেলে উত্তরে বলল, তুমি একদম চিন্তা করো না, তুমি রেডি হতে হতেই দেখবে তোমার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। এদিকে মা তার ছেলেকে বলতেছে, বাবা কতদিন ধরে তোর সাথে হাঁটতে বেরোই না, তুই যখন ছোটো ছিলি তখন তোর ছোটো ছোটো আঙুল দিয়ে আমার হাতটা শক্ত করে ধরেছিলি, একা একা হাঁটতে চাইতিস না, তোর হাতটা ছেড়ে দিলেই তুই কান্না করতি, মনে আছে তোর, চল না আজকে একটু হেঁটে আসি, বেশি দূর যাবো না, বাড়ির আশেপাশে হাঁটবো। তখন ছেলে চিৎকার করে বলে, মা প্লিজ ভালো লাগছে না, অন্যদিন যাব। এদিকে ছেলেটার গার্লফ্রেন্ড ছেলেটাকে বলল, আজ দেখা করবা কাছে কোথাও। তখন ছেলেটা বলল, অবশ্যই করব, কিন্তু কাছে না, দূরে কোথাও যাব। শোনো, আজকে তোমার হাতটা ধরে পুরো শহরটা ঘুরবো আর বাদাম খাবো। মা বাবাকে না জানিয়ে ছেলের জন্য কষ্ট করে গোপনে টাকা পাঠায়, আর ছেলে সেসব টাকা পেয়ে গার্লফ্রেন্ডের পেছনে ওড়ায়, তার গার্লফ্রেন্ডকে বেশি বেশি করে শপিং কিনে দেয়। এদিকে মা 3 মাস ধরে একটি ছেঁড়া চপ্পল পরে আছে। ছেলেটা ফেসবুক চালাচ্ছিল, হঠাৎ সে দেখতে পেল তার বন্ধুরা মাকে নিয়ে অনেক ছবি আপলোড করছে। তখন সে এক সেকেন্ডও দেরি না করে তুফানের মতো কিবোর্ড চালিয়ে লিখল, আজকে মা দিবস, পৃথিবীর সমস্ত মাকে আমার সালাম। অথচ পাশের রুমে তার মা শুয়ে জ্বরে পুড়ে যাচ্ছে আর বলতেছে, বাবা একটু পানি এনে দিবি। তখন ছেলেটি চিৎকার করে বলল, উফ আম্মু, তুমি নিজে উঠে নিয়ে খেতে পারো না, আমি ব্যস্ত এখন। বন্ধুরা দেখুন, যেই মা ছেলেকে ছোট থেকে বড় করল, এই পৃথিবীকে ভালো করে দেখতে শেখালো, ভালো করে কথা বলতে শেখালো, ছোট থেকে ভালোবেসে বড় করল, আজ সেই মায়ের ভালোবাসার কাছে গার্লফ্রেন্ডের ভালোবাসা বেশি হয়ে গেল। বন্ধুরা, আমি বাস্তব কথা বলতে ভালোবাসি ভাই, তাই এই ভিডিওর মাধ্যমে সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরলাম। আর যারা যারা নিজের মাকে আবেগ দিয়ে নয় মন থেকে ভালোবাসেন, তাদেরকে বলছি, যদি হাতে কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে আমার কমেন্টে লিখবেন, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, না হলে লেখার দরকার নাই। বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করবেন। ধন্যবাদ।